हेलो गाइज, वेलकम टू माय यूट्यूब चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के तुम्हारे काछे बर्षार थालीर एक रेसिपी निये चले एसेछी। बर्षार थाली माने ही जानो खिचुड़ी। आमी किभावे खिचुड़ीटा तैरी करलाम सेटाई तुम्हारे शेयर करछी। आर तार साथे बेगुन भाजा तो थाकतेई हबे। बेगुन, कुमड़ो, आलू एगुलोकेओ आमी किभावे भेजे निच्छी, ताले चलो शुरू करा जाक। एखाने आमी खिचुड़ीर जन्य निये निएछि गोविंदभोग चाल एक कप, एक कप मुग डाल। एटाके आमी भालो करे धुइये रेखे देव जल झरिए। एबार आमी भाजागुलोके तैरी करे नेब। जन्य आमी एखाने निएछि 1/4 कप बेसन, 1/4 कप चालेर गुड़ो, 1/4 कप सूजि। एबार आमी एर मध्ये दिए देव हाफ टी स्पून हलुद गुड़ो, हाफ टी स्पून धनेर गुड़ो, हाफ टी स्पून जिरेर गुड़ो आर देव हाफ टी स्पून काश्मीरी लंकार गुड़ो। समस्त ड्राई इनग्रेडियंट्सगुलोके आमी आगे भालो करे मिशिए देव। तारपर आमी एर मध्ये दिए देव स्वाद अनुजाई लवण। लवणटाके दिए आबारो आमी भालो करे मेशाबो। एबार आमी एर मध्ये दिए दिलाम चीनी। चीनीटा दिएओ आबारो आमी भालो करे मिशिए निलाम। 15-20 মিনিট এরকম ভাবে রেখে দিতে হবে। এবারে আমি আলুগুলোকেও ঠিক এরকম ভাবে মাখিয়ে নেব। কুমড়োগুলোকেও ঠিক একইভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে সমস্ত কিছু আমি এই প্লেটের মধ্যে রেখে দেব প্রায় 20-25 মিনিট। এবার আমি কড়াইতে দিয়ে দেব 2 টেবিলস্পুন সরষের তেল। তেলটা গরম হলে এখানে আমি ফোড়নে দেব গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। প্রথমে আমি আলুটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব মটরশুঁটি, এটা আমার ফ্রোজেন মটরশুঁটি। আমি এই মটরশুঁটি শীতকালে আমি স্টোর করে রাখি, তো সেই মটরশুঁটি আমি দিয়ে দেব। মটরশুঁটিটাকে দিয়েও আমি একটু ভাজব। এবার আমি এর মধ্যে দেব 1 টিস্পুন আদা বাটা আর দেব কুচিয়ে নেওয়া 2 কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে আবারও আমি একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে দিয়েও আবারও একটু আমি নাড়াচাড়া করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নেব ভালো করে। আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে চালটা ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে, সেটাকে দিয়ে আমি এর সাথে ভালো করে মেশাবো। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, আমি এখানে গরম জলই দেব। লবণ আর চিনিটা দিয়ে আমি খিচুড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। যতক্ষণ আমার খিচুড়িটা রেডি হচ্ছে ততক্ষণে আমি ভাজাগুলোকে রেডি করে ফেলি। তাহলে চলো এইবারে অন্য একটা কড়াইতে আমি ভাজাগুলো করে ফেলি। ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এখানে আমি বেগুন কিছু গোল করে কেটেছি, কিছু আবার লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। তারপরে কুমড়ো, আলু একে একে সব কিছুই ভেজে তুলে রাখব। আমার ভাজাগুলো হয়ে গেছে। এবারে আমি খিচুড়ির ঢাকাটা সরিয়ে নেব। এর মধ্যে আমার খিচুড়িটাও প্রায় রেডি হয়ে গেছে, দেখো। হ্যাঁ, হয়ে গেছে। এবারে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে নেওয়া আর দেব 1/2 টিস্পুন গরম মশলা আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। সমস্ত কিছু দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে সবশেষে আমি দেব একটা ভাজা মশলা।
এই ভাজা মশলাটার মধ্যে আমার ছিল গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর ছিল জায়ফল আর জৈত্রী। সমস্ত কিছু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে পরিবেশন করব। তাহলে গাইস, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তোমরাও একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকে আসি, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।